Alhamdulillahi Rabbil Mashriqain wa Rabbil Maghribain Alladhi khalaqa kulla shay'in zawjain wa awjaba alayna al-ihsana bil walidain wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lak wa ashahadu anna muhammadan abduhu wa rasuluhu sajidul kaunain sallallahu alaihi wa ala alihi wa sahabihi wa tabarihi ajma'in laylahu wa naharan fit tarfain فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد جبان خلے پڑے نا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم رحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر الله أكبر صدقت يا ربنا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار رواه ابن مازان وقال تعالى في شأن حبيبي وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على খলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না ধনীর আসনে বসে ওমারে রাজ্য শাসন করেছে খলিফা ওমারের শাসনে কোন জীব না খেয়ে মরেছে সেই ওমারের মত কেউ ধরাতে কেন যে ফিরে আর আসে না খলাফায়ে রাশিদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পূর্ব পুইছড়ি কাছারি পাহাড় ময়দানে রহমত এর মাঠে 43তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি
বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আল হাজ মাওলানা ইসহাক হুজুর আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি এখানে উপস্থিত আছেন আল হাজ মাওলানা মোশাররফ হোসাইন অধ্যক্ষ ফুইসড় ইসলামিয়া কামিল মাদ্রাসা হাজার হাজার আলেমের উস্তাদ ওয়া রাফা'না আলাকা যিকরাক তার সম্মান মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দেন আমিন এরপরে যত মানুষের নাম দেখছেন একটা করে নাম বলে দোয়া করতে তো আমার আরো 15 মিনিট যাবে আমি একবারে দোয়া করে দিলাম না কি করব মাহফিলের প্রধান অতিথি বিশেষ করে আপনাদের এলাকার সন্তান অধ্যাপক আলহাজ মুজিবুর রহমান সিআইপি মাননীয় জাতীয় সংসদ সদস্য এখানে যারা উপস্থিত হয়েছেন শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালে সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় চট্টগ্রামবাসী দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে এসেছি আমরা ইবাদত মনে করি নাকি অন্য উদ্দেশ্য আছে অন্য উদ্দেশ্য নেই আমাদের ইবাদত এটা এখানে শ্বাস প্রশ্বাসে নিঃশ্বাসে আসা বসা প্রত্যেকটা কদমে কদমে নেকি হচ্ছে কিসের জন্য বলেন তো কোরআনের জন্য এটা যদি না থাকতো আপনারা আসতেন না ওয়াইজ তা'আদানা রব্বুকুম লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ এটা যেহেতু কোরআনের অনুষ্ঠান এটা আমাদের জীবনে অন্তত নিয়ামত আমরা গ্রহণ করছি নাকি সূরা ইব্রাহিমের আয়াতে আল্লাহ এটা জানিয়েছেন ওয়াইদে তা'আদানা রব্বুকুম তোমার রব যেন এলান দিচ্ছে যে একটি ঘোষণা একটি কি ঘোষণা চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে পেয়াদা দিয়ে মাইক হাতে নিয়ে বলা হয় যে একটি এলান শোনেন এলাকার মানুষেরা একটি ঘোষণা আল্লাহ পাক যেন নিজে মাইক হাতে নিয়ে দুনিয়ায় নেমে পড়েছেন একটি ঘোষণা কি সেই ঘোষণা বান্দা বান্দিদের জন্য লাইং সাকার তোমলাজিদান্নাকুম যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো অবশ্যই আমি আল্লাহ ওই নিয়ামত তোমাদের জীবনে বৃদ্ধি করে দেব নিয়ামতের শুকরিয়া কাকে বলে বাংলাদেশে আমরা অনেকেই মনে করি টুটি পর্যন্ত একেবারে খেয়ে একটা ঢেকর তুলে বললাম আলহামদুলিল্লাহ হয়ে গেল তাফসিরে মুফাসসির লিখেছেন তিনটা শর্ত মানা লাগবে আপনাকে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হলে এক নম্বরে মুখে স্বীকার করা লাগবে দুই নম্বরে অন্তরে শান্তি পাওয়া লাগবে তিন নম্বরে ওই নিয়ামতের যথাযথ কদর তার হুকুমে করা লাগবে আজকের এই ময়দান যদি নিয়ামত মনে করেন মুখে স্বীকার করে বলছেন আলহামদুলিল্লাহ অবশ্যই আমাদের অন্তরে কোরআনের অনুষ্ঠানে আসতে পেরে আনন্দ লাগছে কথা বলে না কেন তিন নাম্বার শর্ত যেটা যেটা শুনবেন আজকে এখান থেকে এটা শোনার পরে আপনার প্র্যাকটিক্যাল লাইফে বাস্তব জীবনে যদি এই কথাগুলো সেট করতে পারেন তাহলে লাইন শাকার তুম লাযিদান্নাকুম লামে তাকিদ নুনে সাকিলা দিয়ে আল্লাহ জানিয়েছেন অবশ্যই তোর জীবনে এরকম নিয়ামত আরো দেব এটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত কেন এখানে প্রতিটি অক্ষরে দশটা করে নেকি হবে কোনো সন্দেহ নেই আর যদি আপনার মন আরো বড় থাকে আমার আল্লাহ 700 পর্যন্ত দিতে পারে অলাইন কাফার তুম যদি কেউ কুফরি করে এটার দাম না দেয় মর্যাদা দিতে না চায় সম্মান না দেয় ইন্না আযাবী লাশাদীদ এ নিয়ামত আল্লাহ নিজে ছিনিয়ে তো নেবে আর আযাবের ভেতরে আপনাকে ফেলে দেবে এই আযাব বিভিন্ন ধরনের হতে পারে আযাব যে দেবে এজন্য ইন্না দিয়েছেন লাম দিয়েছেন ইন্না আযাবী লাশাদীদ
আল্লাহ আমাদেরকে যেন আযাবের ভিতরে ফেলে না দেন, এই নিয়ামতের যথাযথ কদর সম্মান করার মাধ্যমে আমরা আগামী জীবনে গিয়ে যেতে চাই, বলেন আমিন। একবারানে কারিমাম রাজারা শুনতে এসেছি, পৃথিবীতে আল্লাহ মানুষকে যত নিয়ামত দিয়েছেন আল্লাহর নিজের ভাষায় শ্রেষ্ঠ নিয়ামত কোরআন শরীফ। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন আমি রহমান, যত দয়া দুনিয়ার মানুষকে আমি করেছি সবচেয়ে বড় দয়ার প্রমাণ হচ্ছে আমার কোরআন। যে কোরআন শিখিয়েছি তোমাদেরকে তা এমন দয়া এর চাইতে বড় দয়া দুনিয়ায় আর নেই। 700 কোটির উপরে এখন মানুষ দুনিয়ায়, মাত্র 175 কোটি আমরা মুসলিম, যারা ধর্মীয় গ্রন্থ কোরআন বলে বলতে পারি, যদিও পড়ি না অনেকে। খালাকাল ইনসান, তিনি মানুষ বানিয়েছেন, আল্লামাহুল বায়ান, তিনি কথা বলা শিখিয়েছেন আমাদের। তাহলে নিয়ামত হিসাবে সর্বপ্রথম যার নাম, তার নাম কোরআন। তার নাম কি? আল্লাহ তাআলা বলেন নিয়ামতের কাছে যারা আসবে এই মানুষগুলোকে নিয়ামত ওপেন করে দেবে। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু উওয়াজা। সূরা কাহফের প্রথম নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমার প্রশংসা আদায় করো, কেন করবা জানো, আমি আল্লাহ নিজে তোমাদেরকে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো বক্ষতা নেই, কোনো মারেফতের কথা নেই, কোনো গোপন কথা কোরআনে নেই, কোরআনে যা আছে সব ওপেন কথা। আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে কত ভণ্ড ছড়িয়েছে যে কোরআনে কারিম এর ভেতরে মারেফতের কথা আছে 60 পারা আর কোরআন ওপেন 90 পারা, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন এর ভেতরে কোনো মারেফতের কথা নেই, কারণ মারেফত শব্দটা এসেছে আরাফা থেকে, আরাফা ইয়ারিফু, উরফুন শব্দ থেকে এর মাসদার, এর বাংলা অর্থ হচ্ছে পরিচিত হওয়া। হযরতে আদম এবং হাওয়া যে ময়দানে পরিচিত হয়েছিলেন ওই ময়দানের নাম কি? তাতে কিসের মারেফত বোঝাচ্ছেন? ওটা মারেফত না, ওটা মায়ের পথ, মানুষ মারার পথ বানিয়েছে। মানে দিন কাল ভালো না, হুজুর দোয়া করেন গোপনে আসি, গোপনে আসি মানে দিন কালকে 1400 বছর আগে ভালো ছিল, কত কঠিন অবস্থা ছিল ওই সময়, এখন অত কিছু আসে নাই, মানুষের মাথার উপরে করা দিয়ে ছিঁড়ে ফেলতো। হ্যাঁ, এসেছে যাদের জীবনে তারাই কথা বললে মানায়, আপনি তো শুধু খাচ্ছেন আর ভোরে মোটা করছেন, আপনার সহপার ভোরে বাদ দিলে কিছুই নেই। 48,000 উপরে পীর এই দেশে এখন সরকারি জরিপে, আমার দৃষ্টিতে আমি যতটুকু জানি বুঝি কোরআন হাদিস দিয়ে, মাত্র কয়েকটা বাদ দিলে বাকিগুলো সব ব্যবসা করে খাচ্ছে। এদের পেট আর জহবা বাদ দেবেন কিচ্ছু পাবেন না, এত বড় বড় ভুঁড়ি হয় মহিলারা লজ্জা পায়, আল্লাহ বাচ্চা হয় আমাদের আর পেট হয় এর, গোলাগুলি করতে যাবেন বুক পাবেন না। আমি হাসির জন্য বলি নাই, শিক্ষার জন্য বলছি। আল্লাহ বলেন আমার কোরআনে কোনো গোপন কথা নেই, এই জন্য কোরআনের কাছে যারা এসেছে নাজিল হওয়ার পর থেকে তারা আর গোপনে থাকে নাই। হযরত ওমর যেদিন কোরআনের কাছে এসেছেন বলেছিলেন হে নবী এটা সত্য না মিথ্যা বলেন, নবীজি যাই বললেন সত্য, বললেন সত্য জিনিস আমি আর গোপনে প্রচার করতে চাই না, আপনি আমার অনুমতি দেন আমি একটু কাবার চত্বরে কোরআনের পক্ষে একটা মিছিল দিয়ে আসি। তিনি তাকবীর দিলেন, লিল্লাহে তাকবীর, মক্কার কাফেরেরা বাড়ি ঘর থেকে বের হয়ে চিন্তা করছে কে গো এত বড় তাকবীর দেয় আল্লাহর নামে, তাও কাবার চত্বরে, কার বাবার সন্তানের এত বড় বুকের পাঁঠা।
জালা দিয়ে দরজা দিয়ে মুখ বের করে দেখে মিছিলের আগে হযরত ওমর তাড়াতাড়ি করে দরজা জালানা বন্ধ করে বলছে ওর সামনে গেলে মাথা থাকবে না আজ বাংলার 64টি জেলা থেকে যদি এরকম ওমর তৈরি হয় আল্লাহর কসম এদেশে ইসলাম বিরোধী কেউ কিছু করতে সাহস পাবে না আমারে বাস্তব জীবনের কথা বলছি আমি যাদেরকেই দেখেছি কোরআনের কাছে এসেছে এই মানুষগুলো আর গোপনে থাকতে চায় না অথচ তাদের জীবনে কত মামলা এই কোরআনের কারণে মাথার উপরে এখনো ঝুলে আছে আমার এই 3 বছরের অভিজ্ঞতায় সিরাজগঞ্জের কৃতি সন্তান এক মাওলানা ছিল মাওলানা রফিকুল ইসলাম খান এলাকা মুরব্বী হয়ে গেছে এতগুলো মামলা মাথার উপরে প্রত্যেক সপ্তাহে 4 দিন 5 দিন করে সেই কাশিমপুর থেকে ঢাকা প্রতিদিনই যাওয়া সাতাও সাধারণ ভাবে না একজন আলেম একজন মাজলুম মানুষ এরপর একজন পরিচিত মানুষ দেশে এ দেশে যদি 50 জন মানুষ পরিচিত থাকে ইসলামী লাইনে সে একজন তারা ডান্ডা পেড়ি দিয়ে মাজার ভেতরে দড়ি লাগিয়ে হাতাই হ্যান্ডকাপ দিয়ে টেনে নিয়ে যাচ্ছে আমারে মাঝে মাঝে বলতো হামজা আর পারা যায় না কয়েকদিন আগে বের হয়েছে তিনি কি গোপনে চলে গেছে আর ওপেন হয়েছে সত্যি যারা কোরআন বুঝেছে কোরআনের কাছে এসেছে এই মানুষগুলোকে আপনি গোপনে রাখতে পারবেন না এরা জানে যে কোরআনের কাছে আসলে কোরআন তারে ওপেন করে দেয় সমসাময়িক দিন বছরে অনেক মানুষকে দেখলাম কই তারা তো সব গোপনে চলে গেছে কারণ তারা কোরআন পড়েছে কোরআনের কাছে এসেছে কিন্তু কোরআন থেকে মধু নিতে পারে না কোরআনের মধু নিতে হলে এই দেশে আমার যতটুকু ধারণা দুইটা তাফসীর পড়লে আপনি বেশি পাবেন তাফসীরে ফিজিলালিল কোরআন তাফসীরে তাফহিমুল কোরআন পড়ে শেষ করে দেখেন না কেন খালি উপরে দূর থেকে আন্দাজে ফতোয়াবাজি করেন এর কাছে এসে দেখেন লেপটার জীবনে এতগুলো মামলা মাথার উপরে এত বছর জেল খেটে বের হচ্ছে আপনি ভাবতেও পারবেন না এই বুড়ো মানুষটা মুরব্বী মানুষটা এখনো যে শক্ত ও মরে কবরে যাবে তারপরও বাঁকা হবে না কেন হয় না কোরআনে কারীম জানিয়েছে ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু নিশ্চয় যারা কথা বলতে পারে আল্লাহ আমাদের রব এবং টিকে থাকে শুধু রব বলেই ছেড়ে দেয় না 96 ভাগ মুসলমানের দেশে কত দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আল্লাহকে রব বলেছে কিন্তু টিকে থাকতে পারছে না আমি নাম নাই নাই নিলাম কত বড় বড় এলেমের সাগর নামের আগে আল্লামা তো দাহার দেওয়া আছে একটুখানি বাতাস পরিবর্তন হলে আর খুঁজে পাওয়া যায় না ও কোরআন থেকে আল্লাহর কসম কিছু নিতে পারে নাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন নবীজির মুখে আয়াতটা শুনলেন আর রহমান আল্লামাল কোরআন ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটু অনুমতি দেন আমার জাতি গোষ্ঠীর কাছে যে এটা তেলাওয়াত করে শোনাই নবীজি বলেন অবস্থা এখন যা তেলাওয়াত জোরে করার দরকার নেই উনি বললেন নবী আপনি আমাকে অনুমতি দেন না কেন চলে গেলেন কাবার চত্বরে মন খুলে পড়তে লাগলেন তার যে মধুর কণ্ঠে কোরআনে কারীম তিনি পড়লেন কাবার চত্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর রহমান আল্লামাল কোরআন ছুটে এসেছে কাফেররা সর্বপ্রথম আবু জেহেল এসে কোরআনের আওয়াজ শোনার পরে তার এই ডান কানে দিয়েছে এক থাপ্পড় হাদিসে এসেছে এত জোরে থাপ্পড় লাগিয়েছে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদের কান দিয়ে রক্ত পড়ছিল
জীবনের মতো কান্টা নষ্ট হয়ে গেছে। নবীদের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে কোরআন কারীম শোনার পরে আমি একটু তেলাওয়াত করেছিলাম কাবার চত্বরে, এই দেখেন তার ফল, আমার কানটা নষ্ট হয়ে গেছে। নবীজি তার দৃশ্য দেখে কাঁদছিলেন, হঠাৎ করে ফেরেশতা জিব্রাইল এসে তিনিও কান্না আরম্ভ করলেন। বদরের ময়দানের কথা আমরা জানি, এই শয়তানকে দুইটা বাচ্চা ছেলে পিটিয়ে ঠান্ডা বরফের মতো করে রেখেছিল। বোখারী শরীফে আছে, হাত্তা বারিদা একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে পড়েছিল। আব্দুল্লাহ ইবনে মাসউদ ময়দানে বদরে খোঁজ করছিলেন কারা কারা মারা গেছে, দেখি কাফেরদের লাইনে যে দেখে 1400 কাফের মরে পড়ে আছে, লাশগুলো দেখি কার কার। উনি খোঁজ করছিলেন, দেখি ওই বড় শয়তানটা আছে কিনা, যে দেখে হ্যাঁ পড়ে আছে, নড়া সড়া নেই। ডাক দিয়ে বলাম, তা আবু জেহেল, আবু জেহেল বলে হ্যাঁ নড়া চড়া তো নেই, বুকের উপরে চেপে বসলেন। ডাক দিয়ে বলে, সময় দিলাম, এখনো সময় আছে, জীবনের শেষ সময়টা কালিমা পড় করে আমি শ্রেণি দেব। আবু জেহেল ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলেছে, মুহাম্মদের পুত্র আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোদেরকে জাদু করেছে, আমার এখনো করতে পারিনি। হযরত ইবনে মাসউদ দৌড় দিয়ে গেলেন, তুই একটু চিন্তা কর দেখি পারিস কিনা, ঘরে ঘরে দেখলেন আর কাউকে পাওয়া যায় কিনা। আসলেন ফিরে, আবার বুকের উপরে বসে বললেন, বল এবার সময় শেষ। বলে না আমি বলবো না, ওদেরকে জাদু করেছে, আমারে এখনো করতে পারিনি। হযরত ইবনে মাসউদ বলেন, বিশ্ব নবীকে জাদুকার বললি তোরে আমি আর ক্ষমা করলাম না, ছুরি বের করে চালিয়ে দিলেন গলায়। আবু জেহেল বলে, মাসুদ গলাটা একটু বড় করে কাট, মানুষ যেন দেখে বসে যে নেতার মাথা আল্লাহ নিজে তাদের উপরে মোহর লাগিয়ে দিয়েছে, এমনি কারো উপরে আল্লাহ মোহর লাগায় না। যে মানুষগুলো কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়, আমার আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দেয়, এটা সিস্টেম। বাংলাদেশে আর যারা কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট বিরুদ্ধে আছেন, থামেন, আপনার অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দেবে, কানের উপরে পর্দা লাগিয়ে দেবে, চোখের উপরে পর্দা লাগিয়ে দেবে। এর কপালে হেদায়েত ছিল না, এই জন্যে এই যে সুযোগ দুইবার পাওয়ার পরেও আল্লাহ ওকে হেদায়েত দেয়নি, ও পড়তেও পারেনি, উল্টা পাল্টা কথা বলেছে মরণের আগেও। হযরত ইবনে মাসউদ চিন্তা করলেন, এর মাথাটা তো কাটা হয়ে গেছে, দেখি নবীর কাছে নিয়ে যাই, বিশ্ব নবী দেখলে খুশি হবেন। মাথা ধরে টানে না, মাথা নড়ে না, কি গো মাথা এত ভারী হয়ে গেল কি করে, মাথার ভেতরে বুদ্ধি এসেছে, মাথায় তো দড়ি বাঁধা ছিল, যে হাতের ভেতরে যে ছড়ি আছে ছড়ি দিয়ে কানের ভেতরে ছিদ্র করিস, দুই কানে রশি পড়িয়ে টাইট করে বেঁধে অগ্র ভাগটাকে টান দিতেছে, এবার মাথা নড়ে। আল্লাহ পাক বোঝাতে চেয়েছে ইবনে মাসউদ, সূরা রহমানের আয়াত তেলাওয়াত করার কারণে এই শয়তান তোমার কান নষ্ট করেছিল একটা, আজকে তোমার হাতে আমি এর দুই কান ছিদ্রি করে দুনিয়ায় দেখিয়ে দিলাম। এখান থেকে শিক্ষা হচ্ছে, পৃথিবীতে যার উপরে যতটুকু কিছু করবেন ওর ডবল আল্লাহ আপনার উপরে তুলি আপনার মরণ দেবে। তাছাড়া দুনিয়ার জীবন আপনি ছাড়তে পারবেন না, কাউকে যদি এক থাপ্পড় দিয়ে থাকেন এমন পরিবেশ আল্লাহ পরবর্তীতে তৈরি করবে। ওয়া তিলকাল আইয়ামু দাউবিলহা, এই পৃথিবীর সময় আল্লাহ পাল্টায়,
আপনি 20 বছরে যা করেছেন এরকম 20 বছর আরো জীবনে ওই লোকটাকে আল্লাহ দেবে আপনি যতটুকু করলেন ওর ডবল আল্লাহ আপনার জীবনে শেষ করবে এরপরে কবরে যাবে ঠিক আমি তো এটা মানালাম না কথা বলেন না কেন নবীদের কাছে নিয়ে গেলেন তাবুর ভিতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুহাত তুলে সিজদা দিয়ে দুহাত তুলে বলছে রব্বুল আলামিন 313 জন নিয়ে এসেছিলাম একটা লোককেও দেখতে পাচ্ছি না হযরত আবু বকর সাদরটা শরীরের উপরে তুলে দিয়ে বলেন হে রাসূল আপনি চিন্তা করবেন না ওরা 313 জনই বাতিলের ভিতরে বন্টন হয়ে গেছে ওরা আছে ময়দানে ডাক দিলেন বাইরে দাঁড়িয়ে রাসূলুল্লাহ একটু বের হয়ে আসেন আপনার চিরশত্রু আবু জাহেলের মাথা নিয়ে এসেছি নবীকে বাইরে আসলেন মাথাটা দেখার পরে খুশি হলেন হাসছিলেন ইবনে মাসুদও হাসছিলেন জিবরাইল এসে বলে ইয়া রাসূলুল্লাহ ওই দিন কোরআন পড়ার কারণে এর কান নষ্ট করেছিল আবু জাহেল আপনিও কাঁদছিলেন আপনার সাহাবীও কাঁদছিল ওই দিন আমিও কেঁদেছিলাম তারা দুইজনই হাসেন এর দুই কান ছিদ্র করে দিয়ে আমি এই হাসির ভেতরে একটু হেসে দিয়ে গেলাম বলে সুবহানাল্লাহ আমার শিক্ষার বিষয় ছিল পৃথিবীতে কেউ যদি কোরআনের কাছে আসে বুঝে শুনে তাকে আপনি শত বাধা দিয়েও গোপনে রাখতে পারবেন না ও ওপেন হবেই এই কোরআন শোনার জন্য যারা আজ এসেছেন আজকে কিন্তু ওপেন ওপেন কথা আছে তেলাওয়াত কি দয়াতে আমরা আর গোপনে থাকতে চাই না গোপনে থাকতে থাকতে আমাদের দিয়ে পেয়াল দেওয়ালে পিঠ ঠিকে গেছে এখন আমরা ওপেন হব দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন প্রত্যেকটি নবী আর রাসূলকে আল্লাহ তিনটা জিনিস দিয়েছেন কয়টা লাকাদ আরসালনা রুসুলানা বিল বাজ্জিনাতি ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাস বিল কিসত সূরা হাদিদের 25 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি আমার রাসূলগণকে প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণ সহ যত নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন কম বেশি প্রত্যেককে আল্লাহ একটা জিনিস দিয়েছেন ওহি কি দিয়েছেন প্রতিটি নবীকে আল্লাহ ওহি দিয়েছিলেন তার ধারাবাহিকতায় আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন সর্বশ্রেষ্ঠ ওহি তার নাম ফুরকান অন্য নাম আমরা জানি কোরআন আল কিতাব আজ-জিকির আল হুদা বিভিন্ন নাম আছে যত নবীকে আল্লাহ ওহী দিলেন প্রত্যেকটি নবী কম বেশি ওহী পেয়ে তার সাথীর লোকদেরকে ওহীর আলোকে সতর্ক করেছিলেন কথা বুঝতেছেন হযরতে সালেহ আলাইহিস সালামের জামানায় তিনি ওহী পেয়ে জাতির লোককে সতর্ক করেছিলেন দুইটা বিষয়ে জাতির লোকেরা তার কাছে সর্বপ্রথম যেটা আবদার করেছে তোমাকে নবী হিসাবে মানতে পারি এ বিশাল পাহাড় এর একেবারে চূড়া থেকে 10 মাসের একটা গর্ভবতী উট বের করে নিয়ে আসো সেখান থেকে জীবন্ত বাচ্চা বের করে দাও হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে সিজদা দিয়ে দোয়া করেন রব্বুল আলামিন এরা দেখতে চায় ওহির আলোকে ডাক দেওয়ার পরে মুজিজা দুই নম্বরে প্রত্যেকটি নবীকে আল্লাহ কম বেশি মুজিজা দিয়েছিলেন আমার কাছে এটা মুজিজা চাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজি হযরতে সালেহ সাল্লামের কথা দোয়া কবুল করে তাকে উট নিয়ে পাঠিয়ে দিলেন 10 মাসের গর্ভবতী উট নিয়ে আসতেছে উট আমার শিক্ষা দেওয়ার বিষয় এখানে ভালো করে খেয়াল করবেন হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ তিনি বললেন এটা আল্লাহর উষ্ঠি এটা আয়াত এটা নিদর্শন ফাদা রুহা তা গলফি আরদিল্লাহ এ জমিনে ছড়িয়ে যাবে চরে বেড়াবে যা ইচ্ছা খাবে যা ইচ্ছা পান করবে কেউ নিষেধ করতে পারবা না
কারণটা আমি নিয়ে আসতে চাইনি তোমরাই আমাকে নিয়ে আসতে বাধ্য করেছো আল্লাহর কাছ থেকে ওয়ালা তামাসসু হাবিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম কেউ খারাপ উদ্দেশ্য নিয়ে আল্লাহর এই এই নিদর্শনের কাছে আসবা না কেউ যদি খারাপ উদ্দেশ্য নিয়ে ষড়যন্ত্র নিয়ে এর কাছে আসো আল্লাহ কিন্তু আযাব পাঠাবে ঘটনা 10 মিনিট না আমি 1 মিনিটে শেষ করছি শেষ পর্যন্ত ওরা মানে নাই পোস্টের বিভিন্ন কাজ কারবার দেখে তাদের ফসলাদি ফল ফলাদি পানি সব খেয়ে ফেলে শেষ পর্যন্ত এরা 9 জন ডাকাতকে ঠিক করে ওষ্ঠীকে মেরে ফেলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যে গজব দিয়েছিলেন যে আযাব পাঠিয়েছিলেন হযরতে সালে সাল্লামের এই জামানায় আল্লাহ একটা নিদর্শন পাঠিয়ে তারা দেখার পরও বিশ্বাস করে নাই এখানে শব্দ আয়াতের ভিতরে আয়াতান শব্দটা আছে হযরতে সালে সাল্লামের জামানার উষ্ঠের চাইতে মুহাম্মদ রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা যেটা কোরআন এটা আরো উত্তম এটা পৃথিবীর শ্রেষ্ঠ মুজিজা বলা হয় এটাকে দুনিয়ার যত নবীকে আল্লাহ মুজিজা দিলেন তাদের মুজিজা তাদের জীবদ্দশা পর্যন্ত ছিল জীবন শেষ মুজিজার কার্যকারিতা শেষ হয়ে গেছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর এই মুজিজা জীবন শেষ হওয়ার পর এখনো শেষ হয়নি যতদিন কিয়ামত না হবে এই মুজিজা থাকবে কথা বলেন ঠিক কিনা ওষ্ঠের বিষয়ে কথা বলছিলাম কেন আল্লাহ পাক বলেন ফাজারুহা তাকে ছেড়ে দাও তাকুল ফি আরদিল্লাহ সে জমিনে খেয়ে বেড়াবে তাকে নিষেধ করতে পারবা না হঠাৎ তো 1500 না হাজার হাজার বছর আগের কথা বর্তমানে এখন আমাদের কাছে আল্লাহর যে আয়াত আছে তার নাম কোরআন কোরআনে কার আয়াত বলেন বলেন আল্লাহ এটা যদি মুজিজা মনে করেন এই কোরআন আল্লাহর এই জমিনে যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা বলবে ঠিক কথা বলেন ঠিক এটা যেখানে ইচ্ছা যাবে যেখানে যা করা দরকার কোরআনের সেখানেই কোরআন তাই করবে কেউ বাধা দিতে পারবেন না ঠিক যদি খারাপ ইচ্ছা নিয়ে উদ্দেশ্য নিয়ে এর কাছে কেউ আসেন আল্লাহ কিন্তু ছাড়বে না ফায়াখুযাকুম আযাবুন আলীম ওদেরকে যেমন গ্রাস করেছিল আমাদেরকেও করবে সুতরাং আল্লাহর এই মুজিজা নবীর মাধ্যমে আমরা যেটা পেয়েছি আমাদের দায়িত্ব 96 ভাগে মুসলমানের দেশে এটা ওপেন করে দেওয়া যেখানে ইচ্ছা যাবে যা ইচ্ছা বলবে যা ইচ্ছা করবে কারণ এই পৃথিবী বানিয়েছেন আল্লাহ লাহুল খালক ওয়াল আমর বানিয়েছি আমি এটাকে আইনও চলবে আমি আমি আল্লাহ যেন আল্লাহর নিদর্শন নবীজির এই শ্রেষ্ঠ মুজিজা একে যদি মর্যাদা মূল্য দিতে চায় শুধু পড়ে সোমাকে মাথার উপরে রেখে দিলেই হবে না এটা নিয়ে যাওয়া লাগবে 500 আইন আছে এর 500 আইন নিয়ে যাওয়া লাগবে আমাদের একেবারে উপরে কথা বলেন না কেন আমি সত্য কথা বলছি এই দুনিয়ায় যত নবী এসেছিল প্রতিটি নবীর ভেতরে হয়তো মাসলা মাসাইল কিছু শরীয়তে কম বেশি ছিল কিন্তু আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত একটা বিষয় সবাই একমত ছিল আন আকীমুদ্দিন দিন কায়েম করা লাগবে ওয়ালা তাতাফাররাকু ফি এখানে কোনো মতপার্থক্য দলাদলি এখানে কোনো ফতোয়াবাজি চলবে না সুতরাং এই দেশে যারা পীর সাহেব আছেন আপনি করেন দরবার হাজার হাজার মুরিদ তৈরি করেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে ইসলাম এ দেশে কায়েম করা লাগে যদি এই কর্মসূচি নিয়ে আপনি না তৈরি হন না গিয়ে আসেন বসতে হবে ও দরবার ভন্ডির দরবার তাবলীগ যারা করছেন করেন এক সিল্লা দুই সিল্লা তিন সিল্লা না জীবন সিল্লা শুনে যান অসুবিধা নেই কিন্তু আপনার জীবনের টার্গেট থাকা লাগবে দেশে দিন কি করে কায়েম হয় দিনের জন্য এই সব নবীকে আল্লাহ পাঠিয়েছিলেন জামাত ইসলাম যারা করছেন আপনার জীবনের টার্গেট থাকা লাগবে কি করে এই দেশে আল্লাহর দিন কায়েম হয় এটা যদি না করে কেউ অন্য লাইনে হাঁটে বসতে হবে ওটা ভণ্ড
সূরা সূরা 13 নম্বর আয়াত তার দলিল শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ইলা আখির আয়াত এখানে চারজন বড় বড় নবীর নাম আছে হযরত নূহ আলাইহিস সালাম মূসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম হে নবী আপনাকেও আমি বললাম আনাকিমুদ্দিন আপনি দ্বীন কায়েম করেন এ বিষয়ে কোনো মতপার্থক্য কোনো ফতোয়াবাজি বলেন বলেন নামাজ পড়া যেমন ফরজ মনে করেন সামনে রোজা রোজা রাখা যেমন ফরজ মনে করেন দ্বীন কায়েম করা আপনাকে ফরজ মনে করা লাগবে কারো ভেতরে যদি আকাঙ্ক্ষা না থাকে যে দ্বীন কায়েম হোক নবীজি বলেন সে মরবে কিন্তু মুনাফিক হয়ে মরবে বাংলাদেশে এখন এই ধরনের লোক দিন দিন বেড়ে যাচ্ছে আরে ভাই আপনি তো মুনাফিক হয়ে মরছেন আপনি নামাজ দিয়ে কি করবেন রোজা দিয়ে কি করবেন দিন কায়েম করার জন্য আমি শহীদ হতে হলে হব এরকম কামনা যদি কারো ভেতরে তৈরি না হয় ও মারা যাওয়ার সময় ঈমান নিয়ে মরা কঠিন মুনাফিক হয়ে মরবে আল্লাহ আমাদেরকে সহজ কথাটা বোঝার তৌফিক দেন বলেন আমিন যত মুজিজা নবীদেরকে দিয়েছেন বললাম আমরা শ্রেষ্ঠ মুজিজা পেয়েছি উষ্টির সাথে খারাপ ব্যবহার করে যদি আল্লাহ শাস্তি পাঠাতে পারে শ্রেষ্ঠ মুজিজার সাথে আর যারা খারাপ ব্যবহার করছেন এটাকে যারা আইন হিসাবে না নিয়ে শুধু রেখে দিয়েছেন খানকায় মাদ্রাসায় মসজিদে এর সাথে অপমান করছেন আপনি কিয়ামতের দিন কিন্তু নবীজি এ কোরআন হাতে নিয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে অকাল الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا আল্লাহ পাক বলেন সূরা ফুরকানের ভেতরে আছে কিয়ামতের দিন নবী নিজে মামলা দেবে তাদের বিরুদ্ধে যারা কোরআনকে পেছনে ফেলে রেখেছিল আজ উপরে রাখার কথা ছিল কোরআন শরীফ এ বাংলাদেশের সব জায়গায় উপরের জায়গা যেখানে আইন তৈরি হয় সংসদ আইনগুলো তৈরি করার দরকার ছিল কোরআন দিয়ে কথা বলে কয়টা বাদ দিয়া যারা মানুষ মন মতো আইন তৈরি করছেন আপনি কিন্তু শয়তানের আরো বড় হয়ে গেছেন এই কথাটা তো আমি বানালাম না শয়তান আল্লাহর হুকুম মানে নাই মাত্র একটা কয়টা একটা কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে নতুন করে কোন বিধান আইন ও তৈরি করেনি কথা বলেন না কেন শয়তান আল্লাহর আইন মানে নাই কয়টা একটা আল্লাহ আইনের বিরুদ্ধে নতুন করে কোন আইন ও বানায় বানাই কিন্তু যে মানুষ আল্লাহর সৃষ্টি হয়ে নিজে আল্লাহর বিধান মানে না এবার আল্লাহর বিধানের বাইরে এগেনস্টে আর একটা বিধান তৈরি করে তার বান্দাদের উপরে চাপিয়ে দেয় এটা শয়তানের আরো বড় দাদা জিন শয়তান আমরা জানি সূরা নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসি সূরা ফাতিহা পড়ে ফু দিলে চলে যায় আর এই যে শয়তান এ পুরা কোরআন পড়ে ভুল দিলেও যায় না এ কথার ওজন কত আপনি হাঁটু টের পাননি এরা টের পেয়েছে একটি মানব রূপ শয়তান গুলো ভর করে আমাদের শিক্ষা ব্যবস্থা জাহান্নাম বানিয়ে ফেলেছে কথা বললে শুধু ওদিকে যায় বলো হুজুর এদিকে বলবেন না এদিকে বলবেন না যাবো কোন দিকে সব দিকে তো খোড়া হয়ে বসে আছে অর্থনীতির দিকে যাবেন অর্থনীতি আর সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশকে ঝরঝরি করে ফেলেছে আল্লাহর কসমে কোরআন হাতে নিয়ে বলছি যতদিন দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন পর্যন্ত এই দেশে আপনি সুদ থেকে বাঁচতে পারবেন না হ্যাঁ ইসলামী ব্যাংক যেটা আছে চেষ্টা চালিয়ে যাচ্ছে 100% সুদ মুক্ত হতে হলে এই দেশে রাষ্ট্রীয় ব্যবস্থায় ইসলাম কায়েম করা লাগবে যাকাত ভিত্তিক অর্থনীতি যতদিন কায়েম না হবে ততদিন যদি এদেশে ফেরেশতা এসে বাস করে তারেও ডাইরেক্ট ইনডাইরেক্ট সুদ খাওয়া লাগবে আপনি কি মনে করছেন যে মাথার এই টুপিটা এর ভেতরে সুদ এতে কামায় গায়ে যে জামাটা কোটিটা এর ভেতরে সুদ আছে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হলে এদেশে ফেরেশতা বাস করলেও সে বাঁচতে পারবে না
ইসলামী ব্যাংক ব্যাংকিং ব্যবস্থায় চেষ্টা করে যাচ্ছে হ্যাঁ কারা কারা মনে করছেন যে রূপালী সোনালী চৈতালি এগুলোর মতো ইসলামী না আরে ভাই এ দেশে ব্যাংকিং ব্যবস্থা চালু করতে হলে বাংলাদেশ ব্যাংকের সাথে কত টাকা পয়সা দিয়ে ম্যানেজ করা লাগে বাংলাদেশ ব্যাংক আর বিশ্ব ব্যাংকের সাথে লাইন আছে যে একটার সাথে আরেকটা রিলেটেড আপনি কিভাবে চালাবেন যদি রাষ্ট্রে ইসলাম কায়েম না হয় তারপরও এরা যতগুলো নিয়ম নীতি মেনে চলে অন্যান্য ব্যাংকের তুলনায় 100 ভাগ আমি হালাল বলবো না কিন্তু 100 ভাগের 99 ভাগ আছে বাকিটুকু ওদের আয়ত্তে নেই যতদিন ইসলাম 100 ভাগ কায়েম না হবে ততদিন ওদের আয়ত্তে আসবে না মুখ দিয়ে বললো হবে সুতরাং সোনালী রূপালী চৈতালী আর যা ব্যাংক আছে ওগুলোর চাইতে আপনি নির্দ্বিধায় ইসলামী ব্যাংকে লেনদেন কারবার করতে পারেন কোনো অসুবিধা নেই যদি মনে করেন গোনা হ্যাঁ গোনা হোক যারা দায়িত্বে আছে বড় বড় আলেমেরা এই যে ওবাইদুল্লাহ হামজা সাহেব আছে মাওলানা জাফরি সাহেব আছে আর বড় বড় আলেম যারা আছে গোনা যদি হয় আল্লাহ তাদের দেবে আপনি নির্দ্বিধায় শরীয়তের যে স্পেশাল কাজকর্ম এই দেশে ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য কোটি কোটি টাকা এরা বন্যার সময় বিভিন্ন যখন দুর্যোগ হয় এরা এরা বিলতন করে অন্য ব্যাংক তো পাঁচ টাকা আমরা দিতে দেখি না সব চাইতে বড় ভালো লাগে এদের কাজ কারবারে নামাজের সময় হলে যত গুরুত্বপূর্ণ থাকাকে নামাজ পড়ি নেয় আরে ভাই আল্লাহর ফরজ এই বিধানটা সারা মানে তাদের দিকে তাকিয়ে হলেও তো আপনার কিছু করা দরকার আপনি দেখবেন জোহরের নামাজ আর আসরের নামাজ ওরা ব্যাংকের ভেতরে এই জামাতবদ্ধ হয়ে একজনের ইমামতিতে পড়ছে আপনি রূপালী ব্যাংকে সোনালী ব্যাংকে অগ্রণী ব্যাংকে চৈতালী ব্যাংকে যাই বলেন যে নামাজ পাবেন এই কথা বলেন এখানে অথচ নামাজের সময় মুসলমানের জন্য কাজ করা হারাম কাজ করা কি হারাম থেকে অন্তত বেশি ওরা তো সেবা দিয়ে যাচ্ছে 100 ভাগ পারছে না আমি আবার বলছি না পারবে না 99 ভাগ তো পারছে তারপর আপনার চিন্তা নেই যারা দায়িত্বে আছে গোনা যদি হয় আল্লাহকে বলবেন ওবাইদুল্লাহ হামজাকে দেন মাওলানা জাফরিকে দেন আমার কথা বলার বিষয় ছিল আল্লাহ রাব্বুল আলামিন যে মুজিজা পাঠিয়েছেন সর্বশ্রেষ্ঠ এটা যেখানে ইচ্ছা যাওয়া দরকার যেখানে ইচ্ছা খাওয়া দরকার কিন্তু আজ যেখানে যেখানে যেতে পারে না নির্ধারিত করে করে দিয়েছি আমরা মানুষ মরে গেলে যান অসুবিধা নেই এরা পাঠিয়ে দিয়েছে হুজুর দিয়ে আরে ভাই মানুষ মরে গেলে এরা পাঠাবেন এটা দিয়ে কোন লাভ হবে ও তো মরে গেছে ওর তো জীবিত অবস্থায় শোনানোর দরকার ছিল এখন যে লোকটা মারা গেল উনি যদি কোরআন সামনে নিয়ে পড়ে যে আল্লাহর সৃষ্টি যারা পরিবর্তন পরিবর্ধন করে ফেলেছে তাদের কোনো ক্ষমা নেই এই কথাটা কোরআনে সূরা নিসায় আছে উনি তো পড়বে এটা তেলাওয়াত করবে আল্লাহর সৃষ্টি যারা রাত বদল করে ফেলে আল্লাহর সৃষ্টি যারা হাত দেয় এরা আল্লাহর দৃষ্টিতে সবচাইতে বড় ঘৃণিত আপনি যে শরীফ শরীফার নামে আল্লাহর সৃষ্টিকে উল্টা পাল্টা করতে চাচ্ছেন ট্রান্সজেন্ডার নাম দিয়েছে কিসের ট্রান্সজেন্ডার হিজরা এটা শারীরিক সমস্যা আল্লাহ বানিয়েছে ওইভাবে কিন্তু সমকামিতা যারা করতে চায় পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে সকালবেলা শরীফ থেকে বিকালে শরীফা হয়ে যে কাজ করতে চাচ্ছে এটা মানসিক সমস্যা এটার একমাত্র ঔষধ পিটানি ছাড়া কিছু নেই কোথায় নিয়ে যাচ্ছেন জাতিকে আপনি টের পাচ্ছেন না সকালে একটা লোক বলছে আমি শরীফ বিকালে বলছে না আমার যেন শরীফা মনে হচ্ছে শরীফা মনে হলেই যদি হয়তো তাও তো হতো না শরীফা মনে করি আপনি তো এবার একটা ধান্দা করবেন যে আমি যেহেতু শরীফা আমার মহিলা হোস্টেলে সিট দেন কথা বলেন না কেন মহিলা হোস্টেলে সিট নিয়ে যেখানে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে ও বেটা যতই দাবি করুক যে আমি শরীফা মাল কি কথা বলেন না ওখানে যেও ঠিক থাকবে এক লোক প্রশ্ন করছে হুজুর যুবক যুবতী এক বেডে ঘুমানো জায়েজ আছে হ্যাঁ জায়েজ আছে কিন্তু ওরা তো ঘুমাবে না ওরা ঘুমাবে আপনি শরীফ থেকে শরীফ হয়ে ঘুমাবেন আপনি তো ধান দা খুলে বসে আছেন
চরিত্রের কত বিকৃতি ঘটলে মানুষ এইটা সাবজেক্ট আকারে তুলে দিতে পারে বলেন। আরে ভাই মরব তো আমি একা না, আপনিও তো মরছেন, আপনার মেয়ে ওই হোস্টেলে থাকে, আপনার বোন থাকে, আপনার ফুফু থাকে। ও বেটা সকালে শরীফ ছিল, বিকালে নাম শরীফ পাল্টিয়ে গেছে, ঠিক থাকবে আপনার মেয়ে? হ্যাঁ কথা বলেন না কেন? আপনার মেয়ে কয়েকদিন পরে যার সন্তান পেটে নিয়ে মারিয়ে আসবে তখন টের পাবেন? আপনারা বলে কোনো লাভ নেই, কারণ আপনি তো ওই চরিত্রে নি। এবারও বলছে ঠিক, আসলেও তো ঠিক, ও তো চরিত্র আছে। চলচ্চিত্রে যারা কাজ করে তাকান যে পোস্টার গুলো লাগা এমন ভাবে জড়িয়ে ধরেছে জীবন যায় যায় অবস্থা। আমার মনে হয় এই যে ভাই জহির ভাই ওনার ছোট্ট মেয়েকে নিয়ে যদি এই মাসখালে বাজারে যায় আর যে পোস্টার লাগানো, যদি মেয়েটা জিজ্ঞাসা করে আব্বা এটা কি, মরি দেওয়া সব। চলচ্চিত্রে যারা আছে আমার মনে হয় এরা এদের পরিবারস্থ লোকদের কাছে কি বলে বিবেচিত হয়, এটা কি মানুষ না জানোয়ার ছাড়িয়ে গেছে? এরা স্পেস ক্লাবের সামনে বিভিন্ন সাংবাদিক সম্মেলন করে বলছে না আমরা এই অধিকার চাই, আমরা আমেরিকার মতো অধিকার নেবে। অধিকার নিয়ে আপনারা নিজেরা নষ্ট হয়ে জাহান্নামে যান কোনো অসুবিধা নাই, আমাদের নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালিয়েন না, আমরা আপনাদের সাথে যেতে চাই না জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? একা মরলে তো হয়তো আপনি তো মারছেন আমাদেরও, দুইতলা লঞ্চ বা স্টিমার বা নৌকা, উপরতলায় আমরা আছি, নিচতলায় যারা আছে ওদের পানি আছে নিচে, কিন্তু পানি নিলেই ফোঁটা করে নেওয়া লাগবে। এজন্য উপরে আসে বারবার, উপরে যারা আছে ওরা যদি বারবার বলে ডিস্টার্ব করো পানি নিতে আসো, নিচেই তো পানি আছে, ওরা ওদের বলে ঠিক আছে তোদের কাছে আর যাবো না, কথাও শুনবো না, পানি দেখি কত নেওয়া লাগে, ফুটো করে এবার পানি তুলতেছে। উপরে যারা আছে ওরা যদি বলে ঠিক আছে তুই তো তুই মর বিমর অসুবিধা নেই, আরো জোরে বলেন আরে ভাই আপনি যা করছেন কোরআনের যোগ দিয়ে হাদিসের যোগ দিয়ে দেখতে পাচ্ছি আপনি আল্লাহর সৃষ্টি পাল্টিয়ে ফেলছেন। লোত নবীর বংশধরকে আল্লাহ ধ্বংস করেছিল এই কারণে, এখন হবে না কেন? এইটা আপনি কোন কায়দায় বিভিন্ন চক্রান্তের মাধ্যমে ঢুকিয়ে আমাদেরকেও ধ্বংস করতে চাচ্ছেন? ওদেরকে আল্লাহ ডেড সি বানিয়ে মৃত সাগরে পরিণত করে দিয়েছে, বাংলাদেশকে আল্লাহ মৃত সাগর বানাতে সময় নেবে না যদি এই গুনাহ সাগর ঠিক আল্লাহর কাছে ঘৃণিত কাজ সব চাইতে, কারণ আল্লাহ নারীদের প্রতি পুরুষদের, পুরুষদের প্রতি নারীদের আকর্ষণ বানিয়েছে, আর আপনি শুরু করেছেন নারীতে নারীতে পুরুষে পুরুষে দিয়ে। এই গজব যারা তৈরি করতে চাচ্ছেন, বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছাতে চাচ্ছেন, এটা ডুবিয়ে দিতে চাচ্ছেন, উপরে বসে বসে তো তামসা দেখতে পারি না, বাধ্য হয়ে আপনাকে এখন মানা করা লাগছে। সালে নবীর উটকে যদি খারাপ উদ্দেশ্যে স্পর্শ করার কারণে হত্যা করার কারণে শাস্তি আসতে পারে, আল্লাহর এই শ্রেষ্ঠ নিদর্শন। এই মজেজার সাথে আর যারা খারাপ ধারণায় আছেন উল্টা পাল্টা কাজ করছেন থামেন, আল্লাহর শাস্তি আসলে আপনি শুধু না আমারেও মারবেন। এই জন্য বাধ্য হয়ে বাঁচার জন্য হলেও নিজের বলা লাগছে, কথা বলেন ঠিক কিনা? এটা আপনার মতো চরিত্রহীন আপনার মতো জানোয়ারের নাম মুখে আনাও তো আমার ঘৃণা লাগে। আপনি তো মানুষের ভেতরেই নেই, আল্লাহর সৃষ্টি যারা পাল্টাতে চায়। নবীকে পর্যন্ত গালি দিয়েছে, ভূতের বাচ্চা সুলাইমান বলে বই লিখেছে, কত বড় স্পর্ধায় লোকের, ও একা লিখতে পারে না, ওর পেছনে রাঘব বয়ান আছে আমরা জানি, পেছনে কল কাটিয়ে নাড়াচ্ছে অনেকে। এদেশের মুসলমানেরা এখনো শান্ত আছে, অশান্ত করবেন না, এরা এমনিতেই ফতোয়াবাজি করতে পারে কিন্তু আল্লাহ আর রসুল কিছু হলে এক হয়ে যেতে দেরি হবে না। আমার ভাইরা তৃতীয় নম্বরে আল্লাহ নবীদেরকে আল্লাহ বাজ্যে নাক দিয়েছিলেন, এমন উন্নত চরিত্র তাদের ছিল। আমি সব নবী না, আমাদের নবীর একটা কথা কয়েক মিনিটে একটু বলছি আমাদের শিক্ষার জন্যে।
হযরতে যায়েদ কে খাদিজাতুল কুবরা বাজার থেকে কিনে এনে নবীজির কাছে দিয়েছিলেন খাদেম হিসাবে কাজ করার জন্য সাত দিন পরে হযরতে যায়েদের পিতার চাচা খোঁজ পেয়ে এসেছে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ জানতে পেরেছি আমাদের সন্তান আপনার কাছে আছে যায়েদ দয়া করে ফেরত দেন নবীজি বলেন যায়েদ যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমি নিষেধ করব না আর যদি যেতে না চায় চিনতে না পারে আমি কিন্তু ছেড়ে দেব না আমি এরকম মানুষ না পিতা বললেন অবশ্যই আপনি যুক্তিপূর্ণ কথা বলেছেন হযরতে যায়েদ কে আনা হলো ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ এই আমার বাবা আর এটা আমার চাচা দুইজনেই বলে যায়েদ বাড়ি চলো তোমার মা কাঁদতেছে বাড়িতে যা আছে সবই তোমার সব দিয়ে দেব তোমাকে হযরতে যায়েদ ডাক দিয়ে বলেছিলেন হে আমার বাবা হে আমার চাচা মা কাঁদতেছে বাড়ির সম্পদ আমাকে দিতে চান বাড়ির সম্পদ শুধু না তামাম দুনিয়াও যদি আমারে আপনি দিতে চান এই সাত দিনে লোকটার কাছে থাকার পরে যে ব্যবহার পেয়েছি তামাম দুনিয়া দিলেও এই লোকটাকে ছেড়ে যাওয়া যায় না কি ব্যবহার পেয়েছিলেন সাত দিনে আপনার বাড়ির চাকরটা দোকানদার যেটা আছে দোকানের কর্মচারীটা বাড়িতে যে মেয়ের লোকটা কাজ করে কাজের মেয়েটা আপনার ড্রাইভারকে যদি বলেন বাবা তোরে 10 লাখ টাকা দিয়ে ছেড়ে দেবো তুই কি চলে যাবি হো বলবে শয়তান তুই আমারে ছাড় নবীদেরকে আল্লাহ যে তিনটা জিনিস দিয়েছেন ওহি মুজিজা আর উন্নত চরিত্র আল্লাহ আমাদেরকে উন্নত চরিত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে নেওয়ার তৌফিক দিন বলেন আমিন এই কয়েকদিন ধরে একটা মাসলা ঘোরপাক খাচ্ছে আমি নিরসন করার জন্য বলছি এই এদিকে তাকান মিয়ারে হক বলে দাবি করছে অনেকে সাহাবা একরাম না কোরআন এবং হাদিস আমি যতটুকু বুঝেছি পড়েছি আমার দৃষ্টিতে কোরআনে কারিম বলছে সূরা নিসা 59 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম যারা মুফাসসির এখানে তাফসীর পড়েছেন যারা খেয়াল করেন তো এই যে আতিউ এই শব্দটি এটা ফেল এটা ভার্ব এটা ক্রিয়া আল্লাহ পাক এটা নিজের নামের আগে রাখলেন রাসূলের নামের আগে দিলেন কিন্তু দুনিয়ায় নবী রাসূল খুদা রাসূল আর আল্লাহ বাদে দুনিয়ায় আর যত মানুষ পৃথিবীতে আছে তাদের নামের আগে কিন্তু নেই একটা বারের জন্য আপনার মনে আসে না আতিউ শব্দটা আল্লাহ নিজের নামে রাসূলের নামে দিলেন ওলিল আমরের আগে দিলেন না কেন তাফসীরের ভেতরে আছে তোমরা আল্লাহকে মানো বিনা শর্তে কোনো প্রশ্ন করা যাবে না রাসূলুল্লাহকে মানো কোনো প্রশ্ন করা যাবে না বিনা শর্তে চোখ কান বুঝে কিন্তু উলিল আমরি মিনকুম তোমাদের ভেতরে যারা নেতৃত্ব দেবে উলিল আমর যারা এদেরকে যদি কেউ মানতে চাও আগে দেখবা এই লোকটা আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা এতটুকু আল্লাহ শেষ করেননি ফাইন তানাজাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূলি ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা আল্লাহ পাক বলেন এরপরও যদি তোমাদের ভেতরে কোনো ঝগড়া হয় কোনো গন্ডগোল কোনো সমস্যা দেখা দেয় তোমরা সাহাবীদের দিকে দৌড়াও এ কথা এখানে নেই তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও কার দিকে যদি তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে যাও আল্লাহ পাক এখানে ইন দিয়েছেন কিয়ামতে যদি বিশ্বাস করে থাকো আল্লাহকে যদি বিশ্বাস করে থাকো তাহলে আল্লাহ এবং রাসূলের বিধানের দিকে ফিরে যাও এই আয়াত দিয়ে যত মুফাসসির আছে সবাই দলিল দিয়েছে উসওয়াতুন হাসানা সত্যের মাপকাঠি একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ তাকে নির্দ্বিধায় বিনা দ্বিধায় চোখ কান বুঝে অন্ধভাবে মানা যায় তাছাড়া পৃথিবীর আর কাউকে অন্ধভাবে আপনি মানতে পারবেন না ঠিক
বিশ্বনবী বিদায় হজের ভাষণের দিন তার সামনে 114000 সাহাবী ছিল পাশে আবু বকর ওমর ওসমান আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ছিল না কথা বলেন না কেন তেলিকে বলতে পারতেন না যে আবু বকরকে রেখে গেলাম এই যে ওমরকে রেখে গেলাম আমার বিদায়ের পরে এদেরকে মেনে নিলে তোমরা জান্নাত পেয়ে যাবা কই তা তো বলেননি তিনি বলেছিলেন কোরআন আর সুন্নাহ রাখলাম আপনার মাথায় কি গোবর ভরা একটু বোঝেন না চিন্তা ভাবনা করে কথাগুলো শুধু উল্টা পাল্টা দোষ দিয়ে যান সত্যের মাপকাঠি এই পৃথিবীতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কারণে কারণ তার আগে পেছনে সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে তার জীবনে কোনো ভুল নেই নবীরা মাসুম ছিলেন বেগুনাহ ছিলেন নিষ্পাপ ছিলেন পৃথিবীর অন্য কোনো মানুষের ব্যাপারে আল্লাহ এই সিদ্ধান্ত নেয়নি হযরত ওমর মাঝে মাঝে বলতেন হুযাইফা নবীজি যে মুনাফিকের লিস্ট দিয়েছে মদিনাতে ওই লিস্টটা একটু দেখি আমার নামটা আছে কিনা হুযাইফা বলতেন কি বলেন আপনি আপনার নাম থাকবে আপনি তো জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন হযরত ওমর বলে হুযাইফা আমি নবীর মুখে শুনেছি নবীর রাসূল ছাড়া কারো ঈমান নিরাপদ না কে কখন বেঈমান হয়ে যায় বলা যায় না আপনার কি এসব হাদিস সিলেবাসে নেই এগুলো কি আপনার পড়াশোনার ভেতরে আসে না শুধু বিরোধিতা করতে হবে তাই অন্ধভাবে বিরোধিতা করে যাচ্ছেন আপনার বিবেকে কি বলে একটা ভুল বের করেন তো নবীকে বলতে পারতেন না যে ওমরকে আবু বকরকে ওসমানকে রাখলাম এদেরকে অনুসরণ করলে তোমরা জান্নাত পেয়ে যাবে বলতে পারতেন না তিনি কি বলেছিলেন আমি কোরআন রাখলাম আর সুন্নাহ রাখলাম এইটা যদি আঁকড়িয়ে ধরো অনুসরণ করো তাহলে জান্নাত পাবা খালি উল্টা পাল্টা মনে করে যা ওরা সাহাবীদেরকে ভুল ধরে সাহাবীদের দেখতে পারে না তোমার চাইতে সাহাবীর মহব্বত আমার কম নেই সাহাবীদের মহব্বত আমাদের যদি কম থাকতো বিনা কারণে কোন কারণে আমি 3 বছর সেলে থাকতাম বলেন মহব্বত দেখাতে এসেছি এগুলো ইহুদি খ্রিস্টানরা পেছনের দরজা দিয়ে ওদেরকে কাজে লাগিয়ে উম্মতের ভেতরে ফাটল ধরাতে চেষ্টা চালাচ্ছে আমি সব শুনেছি সব জানি এগুলো মুখ খুলতে চাচ্ছি না আপনাদের কারণে মুখ খোলাবেন না এখন থেমে যান মওদুদি মওদুদি 100 বছর আগে ওটা শেষ হয়ে গেছে এই নাম নিয়ে এখন যদি এই উম্মতের ভেতরে আলেমদের ভেতরে ফাটল তৈরি করেন হকের দিকে না এসে আরো উল্টা পাল্টা জিনিস নিয়ে আপনি ফাটল তৈরি কোন কারণে আপনি এগুলো করছেন বলেন তো কে টাকা দিয়েছে আমরা জানি না আপনাকে আমি থামার জন্য বলছি আপনি থামেন কত ফরজ গড়া গড়ি চলে যাচ্ছে যেখানে সুদ খেলে মায়ের সাথে জেনা করার গোনা হয় ওপেন চলছে এটা এটা কি করে বন্ধ করা লাগবে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করা লাগবে এর পক্ষে তোমার কোনো কোনো কিছুই নেই ফতোয়া বাজি আরম্ভ করেছে আজ জালেমে জালেমে কত মহব্বত দেখতে পাচ্ছি আর আলেমে আলেমে আজ দুশ্মনী তৈরি করার জন্য কিছু আলেমে হতেদের টাকা খেয়ে উঠে পড়ি লিখেছি আমি এগুলো ওদের সাথেই থেকেছি 3 বছর ওদের সাথে থেকে শুনেছি যে ভেতরে কি ইহুদি খ্রিস্টানদের কোটি কোটি টাকা পেয়ে মুসলমানদের ভেতরে আজ ফাটল ধরাতে ওরা গোপনে কাজ করছে খারাপ বিষয় নিয়ে কথা বলে না কোনো ওয়াজিব বিষয় নিয়ে কথা বলে না কথা যত ওদের বিতর্কিত মাসলা নিয়ে এইগুলো নিয়ে আল্লাহর কোরআনে জানাচ্ছে যে কোন বিষয়ে যদি ঝগড়া হয় তোমরা আল্লাহ এবং রসুলের কাছে যাও যদি কিয়ামতে আর আল্লাহতে বিশ্বাস করো আপনি কোন জায়গায় এখানে পেলে যে অন্য কারো নাম আছে সাহাবী কান নজম এই হাদিস আপনি পড়েছেন এর সনদ মতন গুলো আগে ভালোভাবে খেয়াল করে দেখেন সাহাবীদের চরিত্র সম্পর্কে আমাদের কোনো বক্তব্য আছে আমরা সবাই জানি তাদেরকে আল্লাহ পছন্দ করে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু নাযিল করেছে তারা যেমন খুশি আল্লাহর উপরে আল্লাহ খুশি যে সমস্ত সাহাবীদের ঐতিহাসিক জীবনী নিয়ে মতপার্থক্য আছে আমরা ওই পর্যন্ত রেখে দিয়েছি না আর দরকার নেই খালি খুশিয়ে খুশিয়ে বের করার চেষ্টা করেন আমরা তেলাওয়াত করেছিলাম সূরায়ে মুদাসসিরের 3টা আয়াত আমার যতটুকু আয়াত আছে কোরআনে 3টা আয়াতে যত কথা আল্লাহ জানিয়েছে কিয়ামত পর্যন্ত আলোচনা করলে 3টা আয়াত শেষ হবে না এত কথা এর ভেতরে আছে সুবহানাল্লাহ
আমরা দেখি চেষ্টা চালাই তাফসীর আকারে কথা বলার আল্লাহ আমাদেরকে যেন ভেতর থেকে কিছু বের করার তৌফিক দেন বলেন আমিন আমিন জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া تَفِرُقُمْ فَأَنذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ صدق الله العظيم بِشَّرَبِكَ اللَّهَ شَرْبَ بَطَمْ جَ پَاسْتْنَ آيَاتْ دِيَ سِلِنْ سَرَا يَقْرَا حَلَاكِرْ زِبْرَائِلِ شَ بُلْلِنْ هِنَا بِي اپنی بولن اقرآ تین تین بار بولار پرو تین کی دو بولن نی تین باری بولی سِلِنْ مَانَا بِقْوَارِ آمِ پُرْتِ جَانِ نَا বুকে চাপ দিয়ে যখন বললেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক বিশ্ব নবী এবার জিব্রাইলের সাথে পড়া আরম্ভ করলেন একটু চিন্তা আসে না এখান থেকে নবীজি প্রথম তিনবার কেন পড়লেন না তিনবারই বললেন না আমি জানি না চতুর্থবার যখন পড়া আয়াত পড়লেন তখন তিনি শুরু করে দিলেন পাঁচটা আয়াত জিব্রাইলের পেছনে পেছনে পড়লেন এই জন্য উম্মতকে শিক্ষা দিয়েছেন ও জিব্রাইল আমি পড়ব কি তুমি তো বারবার খালি ইকরা ইকরা বলো তুমি কি পড়বো যখনই বলেছো বিসমি রব্বিকা তোমার রবের নামে পড়ো আমি কিন্তু পড়া আরম্ভ করেছি এখান থেকে আমার উম্মতেরা যেন শিক্ষা নেয় পড়া শোনা করতে হলে রবের নামে পড়া লাগবে আজ আমাদের শিক্ষা ব্যবস্থায় রবের নামে পড়া আছে বলেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام اليوم أكملت لكم دينكم এই কথাগুলো আগে বিভিন্ন মনোগ্রামে ছিল আস্তে আস্তে তুলে দিছি আমরা আরে ভাই এগুলো যদি তুলে দেন মানুষ শিক্ষিত হবে কিন্তু জানোয়ার হবে আমি নিজে দেখেছি শিক্ষিত হচ্ছে না আজাদের আচরণ দেখলে জানোয়ারের চাইতেও খারাপ মনে হয় আলেমের সাথে যে ব্যবহার করে আমি নিজে তো সাক্ষী সাধারণ মানুষের সাথে কি করে অথচ শিক্ষিত অনার্স মাস্টার্স করা বিসিএস ক্যাডার এই যুগে দেখেছি শিক্ষক অজু করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে পায়ে কাদা লেগে আছে ছয় সাত বছরের বয়সের ছাত্র হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে আমি এই চোখে এটাও দেখেছি শিক্ষক ক্লাস নিচ্ছে মাস্টার্সে বিশ্ববিদ্যালয়ে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বসে শালা তোরে মেরে ফেলবো ছাত্র তো দুইটা এটা কেবল পাঁচ দিন গেছে মাদ্রাসা এটা মানুষের মতো মানুষ হচ্ছে আর ওইটা মাস্টার্স করে জানোয়ার হয়ে গেছে কয়দিন পরে ওই জানোয়ার এরকম একটা চেয়ারে বসবে কথা বলেন না কেন ওর যে চরিত্র যে শিক্ষককে জোতা দিয়ে পিটাতে পারে ওকে আর মানুষের মতো আচরণ আছে ওর ভেতরে যেটা আছে সব পশু হয়ে গেছে কেন মদ গাঁজা ফেন্সিডিল বিড়ি ইয়াবা নারী নিয়ে ব্যস্ত থাকতো পাঁচ ছয় বছর বিশ্ববিদ্যালয়ে এমনও মানুষ দেখেছি সকালবেলা মদ দিয়ে কুলি করে তিন চারজন থাকে একটা হলের ভেতরে তিনজন যদি বিড়ি খায় একজন খেতে না চায় জোর করে খাওয়ায় ওই খাওয়া লাগবে এজন্য কুষ্টিয়ার ভার্সিটিতে লালন শাহ হলে কিছুদিন ছিলাম দেখলাম না থাকার মতো পরিবেশ নেই চারজন যদি এক রুমে থাকি তিনজন যদি উল্টা পাল্টা জিনিস খায় আমি কতক্ষণ ঠিক থাকব এই জন্য বাবা আমারে কুষ্টিয়ায় মেসে রেখে কষ্ট করে হলেও পড়িয়েছিল বাস্তবতা কিন্তু এটা চলছে শিক্ষা ব্যবস্থায় আজ করার নেই আল্লাহর নাম নেই এই জন্য মানুষ হওয়ার পরিবর্তে অধিকাংশ গুলো জানোয়ার হয়ে যাচ্ছে যেন আমাদের এই মাহফিল থেকে আহ্বান থাকবে যারা শিক্ষা ব্যবস্থায় আছেন ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত স্কুল হোক কলেজ হোক বিশ্ববিদ্যালয় মাদ্রাসা যাই হোক সিলেবাসে আমরা এক থেকে একশো নাম্বার চাই এই কথা বলেন দাবির পক্ষে নেই এটা পর্যন্ত মনে হয় প্রধানমন্ত্রী পর্যন্ত নাও যেতে পারে কিন্তু এটা আরশ পর্যন্ত চলে গেছে কথা বলেন না কেন আমরা চা এটা আরশে চা হযরতে খাদিজা আমাকে ডেকে দিলেন আমি কাঁপছিলাম
এত ভয় পেয়েছি আমাকে বস্ত্র আবৃত করে চাদর দিয়ে কম্বল দিয়ে লেপ দিয়ে টোশক দিয়ে যাই বলেন মুড়িয়ে রেখেছে হঠাৎ দেখি ওই ফেরেশতা এসে আমার কাছে বলে ইয়া আইয়ুহাল মুদাসসির হে কম্বলওয়ালা হে চাদরওয়ালা বস্ত্র আবৃত ব্যক্তি পোশাক পরিহিত ব্যক্তি এভাবে পোশাক পরে বসে থাকার জন্য আপনাকে পাঠায়নি আল্লাহ ওঠেন ওম ফান্তি সতর্কবাণী শোনার মানুষকে জাতি জাহান্নামে যাচ্ছে আর তুমি বসে গাছতলায় হু হু করছো এটা তোমার কাজ না তুমি তো আলেম নবী এখন নেই নবীর ওই দায়িত্ব আলেমদের আল উলামা ওয়া রাসাতুল আম্বিয়া আলেমরা নবীর ওয়ারিস উত্তরাধিকারী নবী থাকলে যা করতেন এখন আলেমদের তাই করা লাগবে শুধু আলেমদের না বাল্লিগু আননি ওয়ালা ওয়ায়া বাল্লিগ না বাল্লিগু বহু বছর এই বাল্লিগুর ভেতরে যদি আমি হামজা আছি জহির ভাই নেই আপনারা নেই দেশের ১৬ কোটি মানুষও আছে কারণ এদেশে ৯৬ ভাগ মুসলমান ১৮ কোটির ভেতরে ১৬ কোটি আমরা নবীর উম্মত বলে যদি দাবি করেন নবীর নির্দেশ মানা আপনার জন্য জরুরি হ্যাঁ কথা বলেন নির্দেশ শুধু আল্লাহর নবী আমাকে দিয়েছে আমি পালন করতে গিয়ে তিন বছর ছেলে থাকবো আর আপনি বুক ফুলিয়ে ঘুরবেন না হবে না যতটুকু জানেন অতটুকু প্রচার করা লাগবে আমার হয়তো বেশি আয়ত্ত আছে আমি বেশি প্রচার করি বেড়ায় আপনার তো কুল হু আল্লাহু আহাদ জানা আছে এটাই প্রচার করেন আমার মনে হয় নবীর এই কথাকে ফরজ মনে করে দেশের ১৬ কোটি মানুষ যদি এক বাক্যে বলতো যা জানি তাই প্রচার করব কোরআনের মাহফিলে কেউ বাধা দিতে পারত না কারণ সবাই প্রচার করছে বাধা দেবেন কারে যে বাধা দেয় তারও তো একটা দায়িত্ব ছিল যে ওসি বাধা দেবে যে এসপি বাধা দেবে যে এনডিসি বাধা দেবে যে এমপি বাধা দেবে যে উপজেলা চেয়ারম্যান সেও তো মুসলমান সেও নবীর উম্মত দাবি করছে তারও এই দায়িত্ব ছিল যে সেও যতটুকু জানে সে প্রচার করবে নবীকে আল্লাহ বলেন দাঁড়ান বসে থাকার জন্য আপনাকে আমি পাঠাইনি শুয়ে থাকবেন কম্বল মুড়ো দিয়ে না ওঠেন পান সতর্ক বাণী প্রচার করেন জাতির ভেতরে যত বিষয়ে সতর্ক করেছিলেন নবী জি এই কোরআনে প্রায় ৫০০টা সতর্ক বাণী আছে কত এখন একটা একটা করে সতর্ক বাণীগুলো যদি ৫০০টা বলতে যায় ব্যাখ্যা দিয়ে সারা রাত চুরি যাবে এই জন্য বলছিলাম এত কথা আছে পড়া পড়া আল্লাহ সামারাইজ করে আমার মনে হয় কম ফানসিরের ভেতরে দিয়ে দিয়েছেন আপনি সতর্ক করবেন যেটা নিয়ে সর্বপ্রথম সতর্ক হবে আপনার রব সম্পর্কে অরব পাকা ফাঁকা বীর আপনার রবের নামে আপনি সতর্ক করেন আপনার রবের নামে আপনি তাকবীর দেন এই যে আমরা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলি এটা আমাদের বানানো না এটা কোরআনে যাদের স্লোগানে আল্লাহু আকবার নেই ওটা মুসলমানের কোন স্লোগান হতে পারে না মুসলমান দাবি করলে আপনার রবের নামে তাকবীর দেওয়া লাগবে এটা আল্লাহর নির্দেশ কথা বলেন না কেন বিশ্ব নবীর সাহাবী হযরত ওমরের কথা বললাম তিনি মুসলমান হয়ে তাকবীর দিয়েছিলেন কি বলে লিল্লাহি তাকবীর আমার জীবনের শ্রেষ্ঠ স্লোগান ছিল আমার সেলখানায় তিনটা বছরে আমার প্রতিদিন এইটাই মনে হয়েছে আল্লাহ পৃথিবীতে যত শব্দ আছে আমার কাছে মন থেকে পছন্দ হয় ভালো লাগে আল্লাহু আকবার এই শব্দটা আমার এত ভালো লাগে আমার অশান্তে এই সব সময় যেন বের হতেই থাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আমার মনের ধারণা আমার কামনা আমার ইচ্ছা আমার মনে হয় আমার আল্লাহ আমাকে এই কারণে মাফ করে দেবে আমি আশা রাখি কারণ আল্লাহু আকবার এই শব্দটা এত বড় এত মহান এত দামি আমি বলতে চাই যে আল্লাহ তুমি পৃথিবীর সব চাইতে বড় উপরে জোরে বলেন আল্লাহু আকবার রবের নামে তাকবীর আজ আমরা অনেকে দিতে চাই না দিতে পারিও না এই শব্দটা যদি কেউ মন থেকে উচ্চারণ করে তার হাড়ের যে রোগ আছে তাফসিরে পড়েছে হাড়ের রোগ আল্লাহ ভালো করে দেবে জীবনে যদি জিকির করতে চান আল্লাহু আকবার জিকির এই শব্দটা বেশি করবেন মনের অশান্তে যেন আপনার সবসময় বের হতে থাকে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার
আল্লাহু আকবার। যত বিষয়ে সতর্ক করার কথা আমি জানি যে কোরআনে পেয়েছি, আমাদের পরিবার থেকে সতর্ক করার নিয়ম এসেছে। বিশ্বনবীকে আল্লাহ বললেন ওয়াং জিরাশিরাতা কালাকরাবিন, আপনার নিকট যারা আছে তাদেরকে দিয়ে আপনি সতর্ক করেন। নবী যা আরম্ভ করলেন তার স্ত্রী হযরতে খাদিজাকে দিয়ে, তার নিজের আপন চাচাত ভাই হযরতে আলীকে দিয়ে, তার নিজের 20 বছরের প্রথম বন্ধু আবু বকরকে দিয়ে, নিজের বাড়ির কাছের লোক হযরতে সাইদকে দিয়ে, এই যে শুরু করলেন পরিচিত লোকদেরকে দিয়ে তাবলীগ করার নিয়মই এইটা। আপনি শুরু করবেন আগে নিজের ঘর দিয়ে, আর আমরা তাবলীগ করছে আগে আমেরিকায় যে কে বলেছে আপনারে, আপনি নিজে ঠিক হবেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে আগে বাঁচেন, আহল পরিবারকে বাঁচান, এরপরে আস্তে আস্তে দূরে যাবেন। আপনি একবারে যদি এই কুষ্টিয়া বাদ দিয়ে চলে যান সে বরিশালে, আমি আপনাকে ছোট করার জন্য বলছি না, এটা নিয়ম, তাবলীগ করার নিয়ম নবীকে আল্লাহ শিখিয়েছেন। সূরা শুআরার ভেতরে আছে 122 নম্বর আয়াত, ওয়াং দির আশিরাতাকাল আকরাবিন। আজ আপনার ছেলে জাহান্নামে যাচ্ছে, আপনার মেয়ে জাহান্নামে যাচ্ছে, আপনার বউ জাহান্নামে যাচ্ছে, এমন এমন পোশাক আশাক কিনে দিয়েছেন যেটা শয়তান দেখলেও লজ্জা পায়। কথা বলেন না কেন? অনেকে আবার নিজের স্ত্রী একটু সুন্দর দিশায় পায় না করবে কি, আরো সুন্দর করে সাজিয়ে মানুষকে দেখা যে জিনিস আমার আছে, তো জিনিস আছে আমি করবো কুষ্টিয়ার এই যে মাজনপুর গেটে। ছোটবেলায় একবার, ছোটবেলায় বলতে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, দেখে একজন মোটর সাইকেলে করে সুন্দর করে বউ সাজিয়ে নিয়ে যাচ্ছে। সালাম দিয়ে বললাম ভাইকে, তোর ভাবি কি পরিয়েছে নাকি শাড়ি না মশাই, মানে একবার তাকানোর পর আর তাকানো যাচ্ছে না, এমন জায়গা দেখা যাচ্ছে। আমার কানের কাছে মুখ নিয়ে বলছে হামজা করবো কি, সারা জীবন তো আমি দেখলাম, আমি আর কত দেখবো, এলাকার মানুষের হক নেই, হক কাটাই করে বেড়াচ্ছে, এরকম হক আদায় করা মানুষের চট্টগ্রামে নেই। আরে ভাই, আপনার নিজের মোবাইল দামি, নিজের ঘড়ি দামি, জামা দামি, টি শার্ট দামি, টুপি দামি, আর যত রকমের কম দামি হয়ে গেছে আপনার মেয়ে আর বউ, এইটাকে আপনি অপেন ভাবে খুলে খুলে দেখান মানুষকে, মানুষের চোখের নজর জানেন। অনেকে বলে আমি ভালো নজরে তাকায়, ওরে শয়তান, ওর নজর কত টাটকা নির্ভেজাল শয়তান। মা বোন যারা এসেছেন সম্মানিত মা বোনেরা, নিজেদেরকে আপনি সম্মান মর্যাদা যদি বাড়াতে যান, দুনিয়া আখেরাতে হেজাবের ভেতরে পর্দার ভেতরে আসেন, এটা আপনার রক্ষা কবচ। মনে করবেন দুইজন পাহারাদার আপনার সাথে আছে, যদি আপনার বোরকার ভেতরে শরীর থাকে, রুখসত একটা আজিমাত একটা, রুখসত একটা মুখমণ্ডল, হাতের কবজিয়ার পায়ের পাতা খোলা রাখা জায়েজ আছে, কিন্তু এখন যে বর্তমান যুগ চলছে এই জামানায় এখন আর খুলে রাখাও সম্ভব না। আপনি আজিমাত যে পর্দা একেবারে শুধু চোখ দুইটা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখবে। আল্লাহ আমাদেরকে বাস্তবে কোরআনের আয়াতগুলো আমল করার তাওফিক, 12টা বাজে আর কথা বলা ঠিক হবে না, আমারও শরীর এবং কণ্ঠ, আর কালকে 3টা অনুষ্ঠান আছে, এই জন্য আমি শেষ করে দিচ্ছি। আল্লাহুম্মা আমিন।